হবে যখন ফ্রিজের মধ্যে কোনো একটি জগৎ, এই জগৎ আমাদের পৃথিবীর চাইতেও ফাস্ট গ্রো করছে। হ্যাঁ, আজ আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো, মুভিটির নাম হলো আইস এজ। চলো ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দুজনকে দেখতে পাই, তাদের নাম হচ্ছে রব আর গেল। এরা দুজন হাজবেন্ড ভাই, আর তারা নতুন নতুন একটি বাড়িতে শিফট হয়েছে। আর যখন তারা বাড়িতে জিনিসপত্র নিয়ে চলে আসে, তখন তারা একটি ফ্রিজ দেখতে পায়। সেই ফ্রিজটা আগের বাড়ির মালিকের ছিল, সে সেটা রেখে গিয়েছিল। এই ফ্রিজটা দেখে রবের ইন্টারেস্টিং মনে হয়, কারণ নর্মালি যত ফ্রিজ আছে সেগুলো চাইতে আলাদা। তাই রব বলে, আমরা যদি এই ফ্রিজটা রেখে দিই তাহলে কি আমাদের জন্য ভালো হবে? তখন তার স্ত্রী তাকে বলে, তুমি রাখলেও রাখ পারো, না রাখতে পারো, এতে আমার কোনো যায় আসে না, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আর আমরা দেখতে পাই রব ফ্রিজটা রেখে দেয়, কারণ তার মনে হয় তাদের ফ্রিজের চাইতে ফ্রিজটা অনেক বেশি উন্নত। কিছুক্ষণ পরে গেল তাকে বলে, যেহেতু আমরা নতুন বাড়িতে শিফট হয়ে গেলাম, তাহলে আমাদের ড্রিঙ্ক করে এটাকে উদযাপন করা উচিত, তো প্লিজ ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে এসো। আর যখন রব বরফ জন্য ফ্রিজটাকে খুলে, তখন সে দেখতে পায় ফ্রিজের ভেতর অবস্থা খুবই বাজে আছে, মানে এটার মধ্যে অনেক অনেক বরফ জমে আছে আর সেগুলো খুব বাজে অবস্থায় আছে। তারপর সে কোনো রকমে একটু বরফ নিয়ে তার গ্লাসে দেয়। আর যখন তারা বরফ দিয়ে ড্রিঙ্ক করছিল, তখন তারা কিছুটা অদ্ভুত ফিল করে। আর রব যখন গ্লাস থেকে বরফটা বের করে টেবিলে রাখে, সেটা দেখার পর অবাক হয়ে যায়, মানে তারা নিজেকেই বিশ্বাস করতে পারছিল না যেটা তারা দেখছে সেটা সত্যি কিনা। এই জন্য তারা নিজে চোখ অবিশ্বাস করে ম্যাগনিফাই গ্লাস করে দেখার চেষ্টা করে। আর যখন তারা ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখে, আরো একবার অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় বরফের মধ্যে একটা মেমেলস দাঁড়িয়ে আছে, যেটাকে তীর মেরে মেরে ফেলা হয়েছে। মেমেলস হচ্ছে হাতির মতো একটা জিনিস, যেটা পৃথিবী থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। সেগুলি হাতির চাইতে বড় বড় ছিল। এখন তারা অবাক হচ্ছে, কারণ এত বড় একটা হাতির মতো জিনিস এইটুকু বরফের মধ্যে কি করে এলো? এটা দেখে তারা আরো বেশি অবাক হয়ে যায়। এই জন্য গেল তাড়াতাড়ি করে ফ্রিজটাকে খুলে, কারণ তার বিশ্বাস ছিল যে এই ফ্রিজের মধ্যে কিছু না কিছু অবশ্যই আছে। এই জন্য যখন সে ফ্রিজটাকে খুলে আর সেখানে থেকে বরফ গুলিকে ভরায়, আর তারা দুজন মিলে যেটা দেখতে পায় সেটা দেখে তারা আরো বেশি অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় ফ্রিজের ভেতরে একটি জগৎ, মানে প্রাচীন একটি সভ্যতা বাস করছে। প্রাচীন এক মানুষ যেভাবে কাজ করতো, তারাও তেমনি করে কাজ করছে। আর তারা এত দ্রুত কাজ করছে যেন মনে হচ্ছে তারা কোনো মুভিকে ফাস্ট করে চালিয়ে দিয়েছে। আর এই ফ্রিজের মধ্যে লোকজন ফাস্ট কাজ করছে, এই জন্য তারা উন্নতি অনেক তাড়াতাড়ি করছে। আর তারা দেখতে পায় যে এই ফ্রিজের মধ্যে দুনিয়াটা এখন বরফের সময় চলছে, এখানে এখন চারিপাশে বরফ দিয়ে ঢাকা। তারপর রব ফ্রিজ থেকে যে হাতির মতো যন্ত্রটা পেয়েছিল সেটাকে রব তার বাড়ির টবে দাফন করে দেয়। তারপরে আবারও তারা ফ্রিজটাকে খুলে, তখন তারা যেটা দেখতে পায় সেটা দেখে তারা আরো বেশি শকড হয়ে যায়। তারা দেখে যে দুনিয়ায় কিছুক্ষণ আগে বরফের মধ্যে ছিল, তারা কি করে এত তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল রেগুলেশনে পরিণত হয়, মানে কিছুক্ষণ আগে প্রাচীন যুগে ছিল, হাত পা দিয়ে কাজ করছিল, আর এখন হঠাৎ করে তারা সবকিছু মেশিনে কনভার্ট করে। এখানে মানুষ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন শুরু করেছে। আর তারা দেখতে পায় যে এখানে সবকিছু মেশিন দিয়ে করছে। আর এই সবটা দেখার পর তারা শকড হয়ে যায়। তখন রব একটু আপসেট হয়ে যায়, কারণ বরফের দুনিয়াটা কেমন ছিল সেটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, সেটা আমি মিস করে ফেলেছি। এই জন্য রব একটু বেশি আপসেট হয়ে যায়। এরপর তারা বারবার ফ্রিজটা চেক করছিল, তারপরে দেখতে পায় যে কিছুক্ষণ মধ্যে ফ্রিজের মধ্যে দুনিয়াটা সেই টাইম লাইনে চলে আসে যেটা এখন আমাদের পৃথিবীতে চলছে, মানে আমি আপনি যে সময়ে আছি। তো তখন তারা দেখতে পায় এখন তারা ইন্ডাস্ট্রির উন্নতি দেখছে, চারপাশে উঁচু উঁচু বিল্ডিং পরিণতি হচ্ছে, তারা সেগুলো নিজ চোখে দেখছে। তখন তারা দেখতে পায় যে এখানে একটা আগুনের গোলা এসে পড়ে, এই জন্য ফ্রিজের মধ্যে বিশাল বিশাল বড় একটা ব্লাস্ট হয় আর সেখানে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এই বোম দেখার পর রব একটু ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি পিছনে সরে যায়, আর পিছনে সরতে গিয়ে সে পড়ে যায়। তারপর সে উঠে চেক করে মুখটা, তখন দেখতে পায় যে আগুনের তাপের জন্য তার মুখটা একেবারে লাল হয়ে গেছে। আর তারা দেখতে পায় যে বোমের জন্য ফ্রিজের ভেতরে পৃথিবীটা অনেকটা লড়ে চড়িয়ে গেছে। তখন আমরা জানতে পারি যে সেটা একটা নিউক্লিয়ার বোম, মানে পুরো পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা দেশ আরেকটি দেশের উপর নিউক্লিয়ার বোম মারছে, মানে ফ্রিজের মধ্যে পৃথিবীতে খুব
খারাপ অবস্থা। আর গেল এই ব্যাপারটা দেখতে পেয়ে তখন সে তাড়াতাড়ি করে ফ্রিজটা বন্ধ করে দেয়, কারণ সে এসব কিছু দেখতে চায় না। তারপর আমরা দেখতে পাই যে তারা দুজন সেখানে খুব মন খারাপ করে বসে আছে। একটু পরেই রব তাকে জিজ্ঞেস করে যে ফ্রিজের মধ্যে আসলে কি হতে পারে, তোমার কি মনে হয় ফ্রিজের দুনিয়াটা কি ধ্বংস হয়ে গেছে নাকি তারা নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তখন গেল বলে, এসবের কিছুই জানি না, তবে আমার খিদে পেয়েছে, তো আমার এখন খাবার দরকার। তারপর আমরা দেখতে পাই যে তারা বাইরে থেকে পিৎজা অর্ডার করে আনে। তারপর তারা যখন খাওয়া দাওয়া শেষ করে, ততক্ষণে ঘন্টা খানিক হয়ে গেছে, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন তারা ফ্রিজটা খুলে চেক করেনি, তো যেহেতু 1 ঘন্টা পার হয়ে গেছে, এই জন্য রব গেলকে বলে যে তোমার কি মনে হয় ফ্রিজের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। তখন গেল তাকে বলে, আমার মনে হয় যে তারা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কারণ যেহেতু আমরা নিউক্লিয়ার অ্যাটাক দেখতে পেয়েছিলাম, এখান থেকে বাঁচার সম্ভব নাই। আর রব এটা দেখার জন্য তাড়াতাড়ি করে ফ্রিজটাকে খুলে, তখন সে যেটা দেখতে পায় সেটা দেখার পর সে আবারও নিজে চোখে বিশ্বাস করতে পারে না। সে দেখতে পায় ফ্রিজের ভেতর দুনিয়াটা পুরো ডিজিটাল হয়ে গেছে, মানে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। ফ্লাইং কার উঠছে, ফ্লাইং বাইক উঠছে, এসব কিছু দেখে খুশি হচ্ছিল। তখন তারা দেখে যে পুরো শহরের মধ্যে একটা বিশাল বড় টাওয়ার রয়েছে। তখন সেই টাওয়ারটি নিজের মধ্যে সমস্ত ইলেকট্রিক পাওয়ার টানতে শুরু করে এবং সমস্ত পাওয়ার আস্তে আস্তে শুষে নেয়। এক পর্যায়ে টাওয়ারটি ব্লাস্ট করে, আর ব্লাস্ট হওয়ার জন্য বোমের মতো টুকরো টুকরো হয়ে সেগুলি চারপাশে ছড়িয়ে পড়ে, আর সেই টুকরোগুলি ফ্রিজের বাইরে চলে আসে। আর এগুলি রব আর গেল দেখতে পায় চারপাশে জোনাকি পোকার মতো উঠছে। তখন তারা খুবই খুশি হয়, তবে তখনই দেখে যে সমস্ত তো আলোগুলো ফ্রিজের মধ্যে চলে যায়, আর আলোগুলি এক জায়গায় হয় এবং এক সময় সবকিছু গায়েব হয়ে যায়, মানে এই ফ্রিজের মধ্যে ঘোর অন্ধকার, কোনো কিছুই আর নেই। ফ্রিজে যে মানুষগুলো ছিল তারা কি আর আসবে নাকি তারা একেবারেই শেষ হয়ে গেছে। যদিও রব একটু আশা করেছিল, তবে গেলের কোনো আশা আর নেই, এই জন্য সে ফ্রিজটা বন্ধ করে ঘুমাতে চলে আসে। আর আমরা দেখতে পাই রব ঘুমানোর আগে ফ্রিজের তারটি বোর্ড থেকে খুলে ফেলে, কারণ কোনো ঝামেলা সৃষ্টি না হয়। তারপর দিন সকালবেলায় তারা ঘুম থেকে উঠে ফ্রিজটাকে খুলে, তখন ফ্রিজের মধ্যে দৃশ্যটা দেখে তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ কাল যে টাইম লাইনে ছিল আজকেও সেই টাইম লাইনে চলে এসেছে। মানে কালকে মানুষ যেভাবে হাত পা দিয়ে কাজ করছিল আজকেও সেইভাবে কাজ করছে, মানে ফ্রিজের মধ্যে আবার প্রাচীন যুগে চলে এসেছে। মুভিতে আমাদেরকে বোঝানো হয়েছে কিভাবে মানুষ প্রাচীন যুগ থেকে ডিজিটাল যুগে চলে আসে আর তারা কিভাবে ধ্বংস হয়ে যায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য বাই।